তো গাইস, আজকে আমি যাবো হোসুমপুরে দিদি ঠাকুরের জল ঢালা দেখতে। আর আজকে হচ্ছে যে হোলি, তাই আমরা ভাবলাম প্রথমে আমরা যাবো নতুনহাটে হোলির র্যালি দেখতে। তো গাইস, আর আজকে হচ্ছে যে হোলি, আর হোলির দিনে হোলি খেলবো না তাই কখনো হয়, তা আমরা নতুনহাটে শুধু হোলির র্যালি দেখবো না গো, আমরা হোলিও খেলবো, তারপরে যাবো জল ঢালা দেখতে। সকাল সকাল আমরা তিন ভাইয়ে বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে নতুনহাটে হোলির র্যালি দেখতে এবং হোলিও খেলতে। তারপরে আমরা চলে আসি অবশেষে নতুনহাটে। কিন্তু নতুনহাটে এসে দেখি প্রথমে এখানে কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রায় বেরিয়ে পড়েছে হোলির, আর সামনে কিছু দাদারা ঢোল কীর্তন নিয়ে বাজাচ্ছে হোলির জন্য। এটা তো বাজাতেই হয় ভাই, কেন শ্রীকৃষ্ণর হোলি বলে কথা, এখানে কীর্তন তো বাজবি। তারপরে কিন্তু কিছু বাচ্চারা, কিউট কিউট বাচ্চারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ লাঠি খেলছে। তারপরে এদের পরে কিন্তু তাদের থেকে যারা বড়ো তারা কিন্তু লাঠি খেলছে। আর এখানে লাইনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, প্রথমে ছোটো থেকে তারপরে বড়ো পর্যন্ত এখানে খুব সুন্দরভাবে এরা রিহার্সাল করছে। আর আমরা এটা দেখতে দেখতে যাচ্ছি, আমাদের খুবই ভালো লাগছে এই র্যালির লাইনটাকে দেখতে। তার র্যালির লাইনটা ঠিক কত দূর সেটা আমরা দেখতে দেখতে যাচ্ছি শেষ পর্যন্ত। তারপরে আমরা এখানে কিন্তু এই র্যালির সাথে ঘুরবো, তারপরে এখানে আমরা আবির খেলবো, তারপরে যাবো জল ঢালা দেখতে। তো প্রথমে আমাদের বাইকটা ঠিকঠাক জায়গায় রাখতে হবে। সো তো আমরা বাইকটা ঠিকঠাক জায়গায় রেখে দিই, তারপরে আমরা যাই যেদিকে র্যালির লাইনটা গেল। তো আমরা সামনে দিয়ে দেখি এখানে কিন্তু র্যালিটা দাঁড়িয়ে রয়েছে। সামনে রাস্তার মধ্যে হচ্ছে যে বসন্ত উৎসবের কিছু নাচ গান, তো প্রথমে আমরা এটাই দেখবো। সেখানে কিন্তু 20 মিনিট একটু নাচ গান খেলাধুলা হলো, তারপরে আবার র্যালি বেরিয়ে পড়লো। আগের মতন যেমন লাইন দিয়ে যাচ্ছিল দেখতে পাচ্ছ, তেমন কিন্তু বেরিয়ে পড়ছে। সামনে আছে বক্স, বক্সে কিন্তু রবীন্দ্রসঙ্গীত বাজছে, বক্সের পেছনে দেখতে পাচ্ছ খোল কীর্তন বাজছে এখানে কিছু দাদারা। আর এখানে র্যালিটা খুব সুন্দরভাবে আসছে, একভাবে এক লাইন দিয়ে এক ড্রেস পরে খুবই ভালো লাগছে, লাঠি খেলতে খেলতে আসছে। আর এখানে কিছুক্ষণ আমরা লাঠি খেলাটা দেখি। সেখানে র্যালির সামনে ছিল কৃষ্ণ আর রাধার, আমি এখানে একটা ছোট সরস্বতীকে দেখে তাকে রং মাখিয়ে নিজেও রং ফং মেখে তারপরে একদম র্যালির সাথে ভিডিও করতে করতে চলে এলাম রং কিনতে রঙের দোকানে। কারণ ভাই, রং তো শুধু মাখলে হবে না, রং তো মাখাতে তো হবে, আর আসল মজাটা হবে তো এরপর, কারণ এরপর হবে যে হোলি খেলা আর র্যালি তো এমনি শেষের দিকে যাচ্ছে। তা আমরা কিন্তু এখানে রং কিনে নিয়েছি, এখানে যে একটা পাঁচ আবির আর আমার এখানে রয়েছে, আবারও পাঁচ আবির মতন রয়েছে এখানে। তো আমরা যাচ্ছি এখন, কোথায় যাচ্ছি? ওখানে বারবাড়িতলা মিশনের ভেতরে, ওখানে প্রচণ্ড মানে হোলি খেলা হবে। তা আমরা রং কেনার পর হাতে হাতে চলে আসি বাইরেতলায় গেটে, আর আমরা যাচ্ছি এখন ভেতর দিয়ে যেখান থেকে র্যালি বেরিয়েছিল, এখান থেকে কিন্তু র্যালি বেরিয়েছিল। আর এখন কিন্তু র্যালি কিন্তু ভেতরে ঢুকে পড়েছে, আর আমরা কিন্তু ভেতরে যাচ্ছি, সমস্ত লোকজন কিন্তু ওখানেই রয়েছে। আর আমাদের এখানে দেখতে পাচ্ছি রং রেডি পুরো একদম, আর যারা কিন্তু রং মাখেনি তাদেরকে মাখাবো আমরা, আর আমরা মাখবো, তার জন্যই সব কিছু এখানে ফুল এনজয়টা এখানেই হবে। আর এখানে কিন্তু একটা ভাইকে আমি দেখতে পেলাম, সে কিন্তু একটু মানে এক্সাইটেড দেখে সারপ্রাইজ হয়ে গেছে আমাকে দেখে, একটু অন্যরকম অনেকটা খুশি হয়ে গেল ও। তো চলো এখন ভেতর দিয়ে যাওয়া যাক, দেখা যাক ওখানে হোলির এনজয়টা কেমন হয়। আর এখানে কিন্তু র্যালি যারা খেলছিল সমস্ত লোকজন কিন্তু এখানে চলে এসেছে দেখতে পাচ্ছ, আর আমরা চলে এলাম এখানে। আর এখানে কিন্তু সমস্ত লোকজন কিন্তু এখানে রং মাখামাখি করছে, হোলি খেলাখেলি করছে, আমরা কিন্তু সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখানে। আর এখানে কিন্তু খুবই ভালো লাগছে এখানে আসার পর। আর এখানে দুটো সাবস্ক্রাইবের সঙ্গে দেখা যাচ্ছে, তারা বলে ভাই আমাদের ভিডিওতে করতে, তা আমরা বললাম ঠিক আছে। আর আমাকে তো ভাই এখানে রং মাখি ভূত করে দিল ভাই, এখানে কিন্তু আর একজনের দেখে ও থাকতে না পেরে আমাকে আবার একজনের মিলে রং মাখি দেয়। আরে ভাই কত রং মাখাই দিবি রে ভাই, একজন তো মাখাচ্ছে না, আরে ভাই কেউ ছাড়ছে না, কো রঙের ওপরে রং দিয়ে দিচ্ছে, যা ভাই কোনো ব্যাপার নেই, চলো হোলির দিনে এটা হয় আর সবারই পক্ষে হবে। রং মেখে থাকলো তারপর রং দেওয়া, তো হচ্ছে আলাদাই এনজয়। আর যারা পর্যন্ত রং মাখেনি তাদেরকে মাখানো হচ্ছে আরও এনজয়। তাই এখানে একটা ভাই দাঁড়িয়ে ছিল, সে কিন্তু রং মাখেনি, তাকে দেখে কিন্তু আমরা চলে এলাম, আর আমরা তাকে মাখিয়ে রঙিন করে দিলাম। তো এখানে মোটু ভাই তার কিছু বোনদেরকে মাখাচ্ছিল রং এখানে, আর তারা কিন্তু নানা করছিল, কিন্তু মুখ খালি থাকলে হবে না, কেন আমরা এটা চাই না যে কারো মুখ খালি থাকুক বা কারো মাথা খালি থাকুক, সবাই যেন মাখুক।
এরা হালকা করে মেখেছিলো, তাই এটা ভালো করে মধু ভাই আমাদের দিয়ে দিলো, সবাইকে ভালো করে মাগিয়ে দিলো। তো এটা হচ্ছে খুব এনজয়, আমাদেরকে খুব খুব এনজয় হচ্ছে এখানে, আর ভালো লাগছে দেখতে পাচ্ছ। আর ওরা কিন্তু কোনো মানে খারাপ ইয়ে নেয় মাইন্ডে নেয় না, ওরা কিন্তু ভালোভাবে হাসি মুখে কিন্তু রঙগুলো মাখছে, কারণ তারাও এনজয় করছে। আর এখানে কিন্তু সকলকে রং মাখাচ্ছে আমাদের মোটু ভাই। আর আমি যাচ্ছি এখন ভেতরে দেখ, কারণ ভেতরে ওখানে আমার মনে হচ্ছিলো কিছু একটা হচ্ছে। তো এখানে দেখছি একটু প্রোগ্রামের একটু মানে রিহার্সাল হচ্ছিলো, কারণ হচ্ছে আজকে 7টার সময় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তার জন্য একটা প্রোগ্রামের জন্য রিহার্সাল যা হোক কিছু একটা প্র্যাকটিস প্র্যাকটিস করছে এরা। তো আমি এটাই কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আর সব তবলা ঢোল দেখতে পাচ্ছি এখানে রয়েছে। আমাদের মোটু ভাই ছেলেদের থেকে মেয়েদেরকে রং একটু বেশি মাখিয়েছে, আর যাকে মাখিয়েছে মানে ভূত করে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছে কে কিন্তু খারাপ মাইনি নেয় না, কে কিছু বলে না, সবাই হাসি মুখে রং মাখছে এবং রং মাখিয়ে দিচ্ছে ভাই, সকলকে ভূত করে দিচ্ছে। তো এটা হচ্ছে যে হোলির দিনে এনজয় ভাই, রং মাখতে হবে, সবাইকে মাখাও, এবং যারা মেখে থাকছে তাদেরকে আরও আরও করে মাখাও, সেটা আরও ভালো লাগবে খুব। মানে একটুকু রং মানে কম কারো গালে বা মাথায় দেখা যাবে না, কো যার মাথায় গালে কম রং থাকবে তাদের কিন্তু ভূত করে দেওয়া উচিত। আর আমি কিন্তু মেয়েদের থেকে ছেলেদেরকে রং একটু বেশি মাখিয়েছি, তো এখানে একটা ছেলে দিলাম একটু কম রয়েছে মাথাটা, তারা ভূত করে দিলাম তাই মাখিয়ে। তারপর আমি যাচ্ছিলাম সামনের দিকে, কিন্তু এই বলছে যে ভাই তোকেও মাখায় না ভাই, আমার তো ভর্তি রয়েছে কত মাখাবি ভাই, সে ছেড়ে দিলাম আমার রঙটা। আমি যাচ্ছিলাম সামনের দিকে, এখানে কিন্তু আমাকে একটা দিদি ডাকলো, বলছে আমাকে ভাই একটু রং দাও, ওখানে আমি রং মাখাবো। আমি কাকে মাখাই, বলছে এই তো সুদেবকে। তাই বলছি বেশ ঠিক আছে মাখাও। তো আমি এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের রং মাখানো, এখানে কিন্তু দিদিটা এসে সুদেবের গালে হালকা করে রং বুঝে দিল। আমি বললাম যে আরে দিদি এইভাবে দিতে না রং, এইভাবে দিতে হয়। আরে মেয়েদেরকে রং দিলাম কেমন সিম্পল ভাবে মাখিয়ে দিচ্ছে, এইভাবে কে রং মাখায়, রং এমন মাখাবে যাতে দেখতে ভূতের মতন লাগে যেমন আমাদেরকে লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রং খেলা পুরোপুরি কমপ্লিট, এখানে কিন্তু সকলে বাড়ি চলে গিয়েছে। আর আমরা ভাই এখানে দাঁড়িয়ে থেকে কি করবো, তা আমরা বাইকে স্টার্ট করে যাচ্ছি বাড়ির দিকে। তারপর আমি দুজনকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে আসি হুসুমপুরের জল ঢালা দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ নদীতে এত রোদে পুড়ে অনেকজন আসছে মাথায় করে জল নিয়ে, আর ঢাক নিয়েও আসছে, আর সামনে কিন্তু ধুনো দেখাচ্ছে। আর এখানে ঠাকুরটা খুবই জাগ্রত তার জন্য। আর আমি কিন্তু ওই পার থেকে এই পারে এই কড়া রোদে হেঁটে এলাম, কারণ হচ্ছে যে ওই পার থেকে এই পারে বাইক নিয়ে আসা যাবে না, পুরোটা নদী বুঝতে পারছে এখন শুধু জল নেই বলে। তাই যাই হোক এখানে কিন্তু তারপরে আমরা যাবো এখানে যেখানে জল ঢালছে সেখানে। তো এখানে কিন্তু জল ঢালাতে প্রচণ্ড প্রচণ্ড ধুমায়, কারণ এখানে একসাথে 20-30টা গ্রাম থেকে জল নিয়ে আসে গঙ্গা থেকে মাথায় করে এইভাবে ঘোড়া করে নিয়ে আসে, আর হরিনাম করে নিয়ে আসে। যখন দেখতে পাচ্ছি যে হরিনাম করছে এইভাবে হরিনাম করতে করতে নিয়ে আসে। আর এখানে জল ঢালার নিয়ম হচ্ছে যে মাথায় করে ঘোড়ায় করে নিয়ে আসা, যেমন ভোলা বাবা যেমন বাঘ করে নিয়ে আসে বাঁকে করে নিয়ম নাই, তবু অনেকজনে নিয়ে আসে বাঁকে করে তার জন্য। তারপরে কিন্তু এখানে আসল নিয়ম হচ্ছে যে মাথায় করে নিয়ে আসে, তার জন্য অনেকজনে মাথায় করে নিয়ে আসে দেখতে পাচ্ছ। মাথায় করে অনেকজনে কিন্তু নিয়ে আসছে আর জল ঢালছে ওই দিকে। আর এখানে প্রচণ্ড ভিড় রয়েছে, কারো কারো ভরও হয় প্রচণ্ড, মানে জাগ্রতটা ঠাকুর এইটা। আর এখানে দেখতে পাচ্ছি জল ঢালছে তারকেশ্বরের মতন, তারকেশ্বর যেমন জল ঢালে পাইপে পাইপে জল যায় তেমন কিন্তু এখানে জল ঢালছে। আর এইভাবে একটা পাইপে পাইপে মানে লাইন করে জল যাবে ভেতরে, কারণ ভেতরে ঠাকুর আছে বসন্ত ঠাকুর, সেই ঠাকুরের কাছে ঠিক চলে যাবে। আর এখানে দিদি ঠাকুর তো তোমরা দুর্গা ঠাকুরও বলতে পারো। আর এখানে দিদি ঠাকুরের এই জল ঢালা পুজোর সময় এখানে কিন্তু প্রচণ্ড বড় মেলা বসে এই একদিনে। আর এখানে যতগুলো গ্রাম থেকে জল ঢালতে আসে তারা কিন্তু খুব এনজয় করে, কারণ যতগুলো গ্রাম থেকে এখানে জল ঢালতে আসে তারা কিন্তু ঢাক ঢোল এবং ব্যান্ড পার্টি নিয়ে আসে। আর ব্যান্ড পার্টি নিয়ে আসার পর এখানে জল ঢালার পর খুব এনজয় করে, এখানে নাচ গান সব কিছু হয়। এখানে দেখতে পাচ্ছি নাচছে, তারপরে এখান থেকে আশেপাশে যতগুলো গ্রাম থেকে আসে তারাও কিন্তু নিয়ে আসে, এক একটা গ্রাম থেকে এক একজনের মানে এইভাবে ব্যান্ড পার্টি করে নিয়ে আসে। এখানে দেখতে পাচ্ছ আবার একজনে নিয়ে এলো ব্যান্ড পার্টি। সো আর এইদিকে মাথায় করে জলও নিয়ে আসে চলে গেছে। আর এখানকার ভিডিওটা আমি বেশি করতে পারি, তার জন্য এখানকার ব্লগটা আমি এখানে শেষ করছি, চলে গেছি, বাই।